সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমার আজকের ব্লগে আপনাদের সকলকে স্বাগতম। আজকের ব্লগের স্থান ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার আজমপুর রেলওয়ে স্টেশন। এই স্টেশনটি 1896 সালে তৈরি করা হয়। ১৮৯২ সালে ইংল্যান্ডে গঠিত আসাম বেঙ্গল রেলওয়ে কোম্পানি এদেশে রেলপথ নির্মাণের দায়িত্ব নেয়। ১৮৯৬ সালে কুমিল্লা আখাউড়া শাহবাজপুর রেলপথ স্থাপন করা হয়। এ সময় কুমিল্লা আখাউড়া শাহবাজপুর লাইনের স্টেশন হিসেবে আজমপুর রেলওয়ে স্টেশন তৈরি করা হয়। এই স্টেশনের উপর দিয়ে চট্টগ্রাম সিলেট ও ঢাকা সিলেট লাইনের সকল ট্রেন চলাচল করে থাকে। এই স্টেশনে ঢাকা সিলেট লাইনের পারাবত, কালনি, জয়ন্তিকা ও উপবন ট্রেনসমূহ তাদের যাত্রা বিরতি দিয়ে থাকে। ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া ও বিজয়নগর উপজেলার মানুষের ট্রেন যাত্রায় এই আজমপুর স্টেশন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।